নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভাগ্য সোনার রথে চড়ে যাবে একশো পার্সেন্ট সঠিক ভবিষ্যৎ কুম্ভরাশি তেইশে জুলাই দু রবিবার সমস্ত শত্রু পুরে ছায় হয়ে যাবে দেখুন কুম্ভরাশির জাতক ও জাতিকারা তেইশে জুলাই দু রবিবার এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন এবং এই দিনটিতে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে এই দিনটি আপনাদের কেমন কাটবে জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে এবং এই দিনটিতে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে একটি অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশি শনির প্রিয় রাশি এছাড়াও রয়েছে তুলা রাশি মুক রাশি ও ধনু রাশি বড় ঠাকুরের রোজ থাকে না এই রাশিদের উপর শনির নাম শোনা মাত্রই ভয় পেয়ে যান সকলে কারণ শনি কর্মফলদাতা ও ন্যায় গোধাধিকারী প্রত্যেকের ধারণা শনি শুধুমাত্র ব্যক্তিকে শাস্তি দেন এবং তাদের জন্য পরিস্থিতি ও জীবন কঠিন থেকে কঠিনতর করে তোলেন কিন্তু এই ধারণা ভুল শনিকে কর্মফলদাতা ও ন্যায়দণ্ডাধিকারীর পদ প্রদান করা হয়েছে তাই ব্যক্তির ভালো মন্দ কাজ অনুযায়ী শনি প্রত্যেককে ফলাফল দেন ও তাদের বিচার করেন ব্যক্তির কর্মই নির্ধারণ করে যে শনি তাদের পুরস্কৃত করবে না শাস্তি দেবে তা সত্ত্বেও জ্যোতিষ অনুযায়ী রাশিচক্রের মধ্যে এমন কয়েকটি রাশি রয়েছে যার উপর শনির নেক নজর থাকে শনির সাড়ে সাতই আড়াইয়ের দ্বারা বিশেষ ক্ষতিগ্রস্ত হন না এই রাশির জাতকরা এই রাশির জাতকদের শনি বিশেষ প্রকোপ থাকে না কারণ কুম্ভ শনি রাশির তাই কুম্ভ রাশির জাতকরা সর্বদা শনির আশীর্বাদ লাভ করে থাকেন যার ফলে কোনো আর্থিক সমস্যায় জড়াতে হয় না এই রাশির জাতকদের এই রাশির জাতকদের ওপর শনির মহাদশার বিশেষ প্রভাব পরিলক্ষিত হয় না আবার শনির আশীর্বাদে সমস্ত কাজে সাফল্য লাভ করে থাকেন এই রাশির জাতক শনির বিশেষ কৃপা থাকার ফলে এই রাশির জাতকরা অর্থ উপার্জন করতে পারেন জীবনে প্রচুর মান সম্মান লাভ করে থাকেন এর জাতকরা এছাড়াও এই রাশির কুণ্ডলিতে থাকে সহজাত রাজযোগের প্রভাব তারা জীবনে লাভ করে প্রচুর সম্পদ অনেক সময় অনেকে কিছু জিনিস সহজে পেয়ে যায় আবার অনেকে অনেক পরিশ্রম করেও সফলতা পায় না জ্যোতিষশাস্ত্র এমন এই সৌভাগ্যবান রাশি সম্পর্কে বলেছে যারা রাজযোগের মতো সুবিধা পান এবং তাদের জীবন খুব ভালোভাবে কাটান আসুন জেনে নিই অনেকে জন্মকুণ্ডলিতে কোনো না কোনো সৌভাগ্যের যোগ বা রাজযোগ তৈরি হয় কথিত আছে যে যাদের রাশিতে রাজযোগ তৈরি হয় এই ধরনের লোকেরা সহজেই অনেক কিছু পায় যারা খুব সহজে সব কিছু পেয়ে যায় তারা ভাগ্যবান বলে বিবেচিত হয় যেখানে অনেক লোককে কিছু অর্জন করতে কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করতে হয় জ্যোতিষশাস্ত্রে এমন কয়েকটি রাশিরও কথা বলা হয়েছে যেগুলি খুবই ভাগ্যবান এটা বিশ্বাস করা হয় যে এই রাশির সঙ্গে রাজযোগের একটি বিশেষ সম্পর্ক রয়েছে এই ধরনের লোকেরা জীবনে অনেক বিলাসিতা পায় আসুন জেনে নেওয়া যাক এই রাশির জাতকরা ভাগ্যবান কুম্ভ রাশির জাতক জাতিকাদের জ্যোতিষাস্ত্র অনুসারে জীবনে রাজযোগের পূর্ণ সুবিধা পান কুম্ভ রাশির জাতকরা পূর্ণ সমর্থন পান তারা তাদের ভাগ্যের কারণে সহজে সব কিছু পায় তারা যে কাজটি সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় তাতে তারা সাফল্য পায় তারা তাদের পরিশ্রমের ফল দ্রুত এবং সহজে পায় তারা ইতিবাচক এবং শান্ত প্রকৃতির হন এবং তারা জীবনে আরাম এবং বিলাসিতার অভাব বোধ করেন না তেইশে জুলাই দু রবিবার এই দিনটিতে অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রতিশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিনে আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতেও পারেন তবে আপনার সঙ্গে আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন আজ আপনি আপনার প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন আর যে কোনো বাদ্যযন্ত্র বাজানো আপনার দিনকে আলোকিত করতে পারে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন আপনি আপনার পরিবারের সদস্যদের কথাবার্তার সব কিছুতে সম্মত হতে পারবেন না কিন্তু আপনার তাদের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করা উচিত ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসায় পাবেন আজ আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে সহায়তা করবেন আপনি আজ কোনো বিবাহ অনুষ্ঠানে যেতে পারেন তবে সেখানে অ্যালকোহল গ্রহণ আপনার জন্য মারাত্মক হতে পারে দিনটিতে আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সারবত্তা আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফল দেবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না আপনি আর যে কাজ শেষ করতে সক্ষম তা স্থগিত না করা আপনার পক্ষে ভালো আপনার মধ্যে ধর্মীয় প্রবৃত্তি গড়ে উঠবে যার কারণে আপনি আপনার কাছের এবং প্রিয়জনদের সাথে কোনো ধর্মীয় স্থান দেখার পরিকল্পনা করতে পারেন যেখানে আপনি একজন সাধুর আশীর্বাদও পেতে সক্ষম হবেন যা আপনাকে অনেকাংশে মানসিক শান্তি দেবে আর্থিক দিক থেকে এ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো যাবে বলে আশা করা হচ্ছে কারণ চন্দ্ররাশির সাপেক্ষে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান এবং গ্রহের অবস্থান ও দিক বিবেচনায় এই সময়ে আপনার জন্য খুব অনুকূল অবস্থানে আছে বলে মনে হচ্ছে এমন পরিস্থিতিতে সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো আদালতে আপনি সাফল্য অর্জন করতে পারেন পরিবারের অনেক অতিথির অভ্যর্থনা আপনার মেজাজ এবং আপনার একাতিত্ব নষ্ট করতে পারে কারণ এই সময়ে আপনি বাড়িতে একা কিছু সময় কাটাতে চান কিন্তু অতিথিরা আপনাকে তা করতে দেবে না আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম বিবেচনা করে আপনি পদোন্নতি পেতে পারেন তবে এর জন্য আপনাকে আপনার ঊর্ধ্বতনদেরও তোসামত করতে হবে এতে অন্যদের সামনে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে এটা সম্ভব যে আপনি যে পরীক্ষার আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করেছিলেন তাতে আপনি কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন এই কারণে আপনার বাড়িতে আপনার সুনাম ক্ষতি হতে পারে এই রাশির শুভ রং হবে সবুজ এবং শুভ সংখ্যা হবে পাঁচ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ